নমস্কার বন্ধুরা জবফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের ভিডিওতে ইন্ডিয়ান কোস্টগার্ড থেকে প্রকাশিত একটি নতুন সরকারি চাকরির নোটিফিকেশান আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ইন্ডিয়ান কোস্টগার্ড বিভিন্ন স্থায়ী পোস্টে কর্মী রিক্রুট করছে যেখানটায় পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে তো এখানে আপনারা কি করে আবেদন করবেন এছাড়াও কোন পোস্টে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে বয়স সীমা কী চাওয়া হয়েছে বেতন পরিকাঠামো কী রয়েছে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর আপনারা যদি আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন তাতে করে কি হবে যে আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আমরা প্রত্যেক দিন যে সমস্ত সরকারি চাকরি বেসরকারি চাকরি এবং রাজ্য ও কেন্দ্রের আপডেট নিয়ে ভিডিও নিয়ে আসি তার নোটিফিকেশান কিন্তু বিনামূল্যে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের মূল ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আপনারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাননি আপনারা কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সেখানে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন ঠিক আছে তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি সেই প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশনে তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশান আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে জয়েন্ট ইন্ডিয়া কোস্টগার্ড মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে এবং এখানটায় কিন্তু আপনারা ব্যাচ নাম্বার অন স্ক্রিন দেখতে পারছেন এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশান উইল বি একসেপ্টেড অনলাইন তো বন্ধুরা এখানটায় কিন্তু পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলেও মেয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এখানটায় কিন্তু দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু অনলাইনে আবেদন করার ডেট কিন্তু মেনশন করে দিয়ে দেওয়া রয়েছে অর্থাৎ এখানে কিন্তু আজ থেকে অলরেডি আবেদন স্টার্ট হয়ে গেছে অর্থাৎ আঠারোই ফেব্রুয়ারি দু হাজার বাইশ তারিখ থেকে অলরেডি এখানটা আবেদন স্টার্ট হয়ে গেছে এবং এখানটাই কিন্তু আবেদন চলবে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার বাইশ বন্ধুরা দেখুন এখানটা সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে দ্য ইন্ডিয়ান কোস্ট গার্ড অ্যান্ড আর্ম ফোর্স্ট অফ দ্য ইউনিয়ন অফার্স এ চ্যালেঞ্জিং কেরিয়ার টু ইয়ং অ্যান্ড ডাইনামিক ইন্ডিয়ান মেল ফিমেল ক্যান্ডিডেটস ফর ভারিয়াস ব্রাঞ্চেস অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট গ্রুপে গেজেটেড অফিসার তো বন্ধুরা এখানটায় কিন্তু ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন অর্থাৎ পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলেও মেয়ে সরাসরি এখানটায় অনলাইনে আবেদন করতে পারবে এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে কমান্ডেন্ট পোস্টে কিন্তু রিক্রুট করা হচ্ছে ঠিক আছে এবং এখানটায় কিন্তু অনলাইনে আবেদন করার জন্য সরাসরি আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে বন্ধুরা এখানটায় দেখুন কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এখানটাই সবার প্রথমে লিখে দেওয়া রয়েছে জেনারেল ডিউটি পোস্টে এখানটাই রিক্রুট করা হচ্ছে এবং এখানটাই বলে দেওয়া রয়েছে বয়সসীমার ক্ষেত্রে আপনাদের যদি জন্মের তারিখ ফার্স্ট জুলাই উনিশশো আটানব্বই থেকে শুরু করে তিরিশে জুন দু হাজার দুইয়ের মধ্যে জন্ম তারিখ হয়ে থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরা এখানটা আবেদন করতে পারবে অর্থাৎ পুরুষ প্রার্থীরা শুধুমাত্র এখানটা আবেদন করতে পারবে এবং এপাশে পাশে কিন্তু এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা যদি এখানটায় ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকেন সঙ্গে অবশ্যই যদি সিক্সটি পার্সেন্ট নাম্বার থেকে থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে অবশ্যই যদি আপনাদের উচ্চ মাধ্যমিকে যদি আপনাদের এখানটায় ফিজিক্স এবং ম্যাথামেটিক্স সাবজেক্টটি থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এবং অবশ্যই কিন্তু উচ্চ মাধ্যমিকও আপনাদের ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার কিন্তু থাকতে হবে ঠিক আছে নেক্সট দেখুন নেক্সট যে পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে সেই পোস্টের নাম এখানটায় লিখে দেওয়া রয়েছে কমার্শিয়াল পাইলট পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং এখানটাও সীমার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে ফার্স্ট জুলাই উনিশশো আটানব্বই থেকে শুরু করে তিরিশে জুন দু হাজার চারের মধ্যে যদি আপনাদের জন্ম তারিখ হয়ে থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন মেল ফিমেল অর্থাৎ পুরুষ মহিলা উভয়ই কিন্তু এখানটা আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানটা লিখে দেওয়া রয়েছে আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন সঙ্গে উচ্চ মাধ্যমিকে যদি আপনাদের সায়েন্স শাখা থেকে থাকে এবং অবশ্যই যদি ফিজিক্স এবং ম্যাথামেটিক্স সাবজেক্টটি থেকে থাকে ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার যদি আপনারা পেয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন নেক্সট দেখুন নেক্সট যে পোস্টে এখানটা রিক্রুট করা হচ্ছে সেই পোস্টের নাম এখানে লিখে দেওয়া রয়েছে টেকনিক্যাল মেকানিক্যাল পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে এখানেও বয়সীমার ক্ষেত্রে বলে দেওয়া রয়েছে আপনারা যদি ফার্স্ট জুলাই উনিশশো আটানব্বই থেকে শুরু করে তিরিশে জুন দু হাজার দুয়ের মধ্যে জন্ম তারিখ হয়ে থাকে তাহলে আপনার এখানটা আবেদন করতে পারবেন এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীদের আবেদন করতে পারবে এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করে থাকেন না হল আর্কিটেকচার কিংবা মেকানিক্যাল কিংবা বলে দেওয়া রয়েছে মেরিন কিংবা এখানে অটোমোটিভ কিংবা বলে দেওয়া রয়েছে মেকাট্রনিক্স কিংবা ইন্ডাস্ট্রিয়ালের উপর যদি আপনারা এখানটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন সঙ্গে অর অর দিয়ে কিন্তু আরো কোয়ালিফিকেশন লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনার আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে অফিসিয়াল নোটিফিকেশনটাকে ডাউনলোড করে কিন্তু একটু ভালোভাবে চেক আউট করে নেবেন তারপরে এখানটায় দেখুন এখানটায় যে পোস্ট রিক্রুট করা হচ্ছে তারপরের পোস্ট টেকনিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং এবং এখানটায় বয়সসীমার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা ফার্স্ট জুলাই উনিশশো আটানব্বই থেকে শুরু করে তিরিশে জুন দু হাজার দুয়ের মধ্যে যদি আপনাদের জন্ম তারিখ হয়ে থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন এবং এখানেও বলে দেওয়া রয়েছে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে এবং এখানেও শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলে দেওয়া রয়েছে আপনার যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করে থাকেন এখানটায় লিখে দেওয়া রয়েছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কিংবা বলে দেওয়া রয়েছে টেলিকমিউনিকেশন কিংবা ইনস্ট্রুমেন্টেশনের উপর যদি আপনার এখানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন এবং এখানেও কিন্তু অরর দিয়ে কিন্তু কোয়ালিফিকেশনগুলো লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা কিন্তু একটু চেকআউট করে নেবেন ঠিক আছে তো এরপরে দেখুন এরপরে কিন্তু এখানটায় কি লিখে দেওয়া রয়েছে এখানে লিখে দেওয়া রয়েছে ভ্যাকেন্সি আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সির ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে জেনারেল ডিউটি এবং সিপিএল এস এস এ এই দুটি পোস্টের জন্য কিন্তু টোটাল শূন্যপত্র রয়েছে পঞ্চাশটি ক্যাটাগরি ওয়াইজ ডিভাইডেড করে দেওয়া রয়েছে এস জন্য রয়েছে আটটি এসটিদের জন্য রয়েছে চোদ্দোটি ও দের জন্য রয়েছে নটি এবং ইডাবলু এস ক্যান্ডিডেটদের জন্য রয়েছে এখানটায় তিনটি এবং ইউআর ক্যাটাগরি পার্সিদের জন্য রয়েছে সতেরোটি টোটাল মিলিয়ে কিন্তু এখানটায় জেনারেল ডিউটি জিডি এবং সিপিএল এস এস এ এই দুটি পোস্টের জন্য পঞ্চাশটি শূন্যপথ কিন্তু এখানটায় রয়েছে ঠিক আছে এরপরে দেখুন এরপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে টেকনিক্যাল ইঞ্জিনিয়ার এবং টেকনিক্যাল ইলেকট্রিক্যালের উপরে কিন্তু এখানে টোটাল মিলিয়ে পনেরোটি শূন্য পদ রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ ডিভাইডেডেড করে দেওয়া রয়েছে এস জন্য রয়েছে চারটি শূন্য পথ এস টি রয়েছে একটি শূন্য পথ ও ক্যাটাগরি প্রার্থীদের জন্য রয়েছে পাঁচটি শূন্য পথ এবং ইউআর ক্যাটাগরি প্রার্থীদের জন্য রয়েছে পাঁচটি শূন্য পদ টোটাল মিলিয়ে এখানটায় পনেরোটি শূন্য রয়েছে এখানটায় টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল ইলেকট্রিক্যাল পোস্টের জন্য ঠিক আছে তবন্ধুরা এরপরে দেখুন এরপর এখানটা লিখে দেওয়া হয়েছে এডুকেশনাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো যেগুলো কিন্তু আমি বলেই দিলাম তো এখানে দেখুন তারপরে লিখে দেওয়া হচ্ছে সিলেকশন প্রসিডিওর কি রয়েছে ঠিক আছে তো বন্ধুরা সিলেকশন প্রসিডিওর ক্ষেত্রে কিন্তু আপনাদের তিনটি পর্যায়ে কিন্তু এখানে সিলেকশন প্রসিডিওর রয়েছে সবার প্রথমে কিন্তু এখানটা লিখে দেওয়া রয়েছে স্টেজ ওয়ানে এ সিএটির ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু স্ক্রিনিং টেস্ট হয়ে যাবে কম্পিউটার বেস টেস্টের উপরে এবং সেখানে যদি আপনারা পাশ করে যান তারপরে কিন্তু আপনাদের হয়ে যাবে এখানটায় স্টেজ টু আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন স্টেজ টুতে কিন্তু আপনাদের এখানটায় বলে দেওয়া রয়েছে কম্পিউটারাইজড কমিউনিটি ব্যাটারি টেস্ট হয়ে যাবে তারপর কিন্তু এখানটায় বলে দেওয়া রয়েছে পিকচার পারসেপশন অ্যান্ড ডিসকাশন টেস্ট কিন্তু আপনাদের হয়ে যাবে এবং তারপরে যদি এখানেও আপনারা পাশ করে যান তারপরে কিন্তু আপনাদের এখানটায় ফাইনাল সিলেকশন বোর্ডের তরফ থেকে কিন্তু এখানটায় আপনাদের কিন্তু নেওয়া হবে কি দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে সাইকোলজিক্যাল টেস্ট নেওয়া হবে গ্রুপ টাস্ক টেস্ট নেওয়া হবে এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদের এখানে প্রার্থী বাছাই করা হবে সেটা কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু পরীক্ষা বিষয়ে কিন্তু যাবতীয় তথ্য লিখে দেওয়া রয়েছে এই ডায়োগ্রাম করে অবশ্যই আপনার অফিসিয়াল নোটিফিকশনটাকে ডাউনলোড করে কিন্তু একটু চেকআউট করে নেবেন ঠিক আছে তারপরে দেখুন বন্ধুরা তারপরে এখানটায় কি বলে দেওয়া রয়েছে তারপরে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে যে আপনারা যে এখানটা আবেদন করবেন আবেদন করতে হলে কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে এখানটায় কিন্তু অ্যাড্রেস লিখে দেওয়া রয়েছে তাছাড়াও কিন্তু আপনার আমাদের ভিডিও ডিসক্রিপশানে অ্যাপ্লাই নাও বলে একটি লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে সরাসরি আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারেন অলরেডি কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে অনলাইনে আঠারোই ফেব্রুয়ারি দু হাজার বাইশ তারিখ থেকে এবং এখানটাই কিন্তু আবেদন চলবে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার বাইশ তারিখ পর্যন্ত ঠিক আছে সম্পূর্ণ অনলাইনে আপনাদের এখানে আবেদন করতে হবে এবং আবেদন করার সময় আপনাদের কী ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলো কিন্তু স্পষ্ট করে এখানটায় লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা একটু চেকআউট করে নেবেন বন্ধুরা এরপরে দেখুন এরপরে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যে এখানটা আবেদন করবেন আবেদন করার জন্য কিন্তু আবেদন ফিস রয়েছে শুধুমাত্র জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এখানটায় লিখে দেওয়া রয়েছে শুধুমাত্র জেনারেল এবং ওভিসি ক্যান্ডিডেটেট হয়ে থাকলে আপনাদের কিন্তু এখানটায় দুশো পঞ্চাশ টাকা আবেদন ফিস দিতে হবে অনলাইনে আবেদন করার সময় আপনারা এখানটায় ভিসা কার্ড মাস্টার কার্ড রুপে কার্ড ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউপিআই মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের আবেদন ফিসটি দিতে পারেন এবং এখানে লিখে দেওয়া রয়েছে আপনারা যদি এস সি এসটি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের কোনো রকম এখানটা আবেদন ফি লাগবে না এখানে কিন্তু স্পষ্ট লিখে দেওয়া রয়েছে এস সি এসটি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে এখানটায় কি লিখে দেওয়া রয়েছে এখানে কিন্তু আপনাদের লিখে দেওয়া রয়েছে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানটায় লিখে দেওয়া রয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু আপনাদের হয়ে যাবে তো এখানটায় দেখুন এখানটা সবার প্রথমে লিখে দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পোস্টের জন্য কিন্তু আপনাদের হাইট হতে হবে একশো সাতান্ন সেন্টিমিটার এখানটায় বলে দেওয়া রয়েছে আপনারা যদি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে কিন্তু গভর্নমেন্টের রুলস অনুযায়ী কিন্তু আপনারা এখানে ছাড় পেয়ে যাবেন অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস অনুযায়ী কিন্তু আপনারা ছাড় পেয়ে যাবেন হাইটে এবং তারপর এখানটায় লিখে দেওয়া রয়েছে যে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট সিপিএল এস এস এ মেন অ্যান্ড ওমেন বন্ধুরা এখানে মহিলা এবং পুরুষের ক্ষেত্রে এখানটায় লিখে দেওয়া রয়েছে মিনিমাম কিন্তু আপনাদের এখানটায় হাইট হতে হবে কিন্তু একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার এবং এখানটায় ম্যাক্সিমাম বলে দেওয়া রয়েছে একশো সাতানব্বই সেন্টিমিটার এবং পায়ের মাপ হতে হবে কিন্তু নিরানব্বই সেন্টিমিটার ঠিক আছে এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে ওয়েট ওয়েট আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় বলেছে হাইট এবং বয়সের অনুযায়ী কিন্তু আপনাদের এখানটায় ওয়েট হতে হবে চেস্ট এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু যা থাকবে আপনাদের বুকের ছাতি সেখান থেকে কিন্তু আপনাদের পাঁচ পাঁচ সেন্টিমিটার কিন্তু আপনাদের বুকের সাথে কিন্তু ফুলিয়ে দেখাতে হবে সেটা এখানটা লিখে দেওয়া রয়েছে এবং এখানটা কিন্তু আই টেস্টের ব্যাপারে লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা একটু চেকআউট করে নেবেন এবং তারপর দেখুন এখানে কিন্তু বিস্তারিত তথ্য লিখে দেওয়া রয়েছে ট্যাটু যদি আপনাদের শরীরের কোন কোন অংশ বা কোন কোন ধরনের ট্যাটু থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন সেটা এখানে স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে তো বন্ধুরা এই অফিসিয়াল নোটিফিকেশনটি কিন্তু অনেক বড় একটি অফিসিয়াল নোটিফিকেশন অর্থাৎ চোদ্দটি পেজের কিন্তু একটি অফিসিয়াল নোটিফিকেশন এখানে পাবলিশ করা হয়েছে আমি কিন্তু ভাইটাল পয়েন্টগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করে দিলাম আপনারা যদি এখানে আবেদন করতে ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা কি করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকশন থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটায় নিজ দায়িত্বে আবেদন করবেন এবং আবেদন করবার লিঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে অ্যাপ্লাই না বলে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে সরাসরি আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারেন তার আগে অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে এই অফিসিয়াল নোটিফিকেশান থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আপনারা নিজ দায়িত্বে আবেদন করবেন এবং এখানটায় পশ্চিমবঙ্গের তেষ্টটি জেলার যে কোনো ছেলেও মেয়ে সরাসরি কিন্তু অনলাইনে আবেদন করতে পারে তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ